মঙ্গলবার বিকেলে ভগবানগোলা এক নম্বর ব্লকের মহিষাস্থলী অঞ্চল কংগ্রেসের উদ্যোগে নসিপুর মিতালি সংঘ ক্লাবের প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হল। লাগাম ছাড়া দ্রব্যমূল্য, বেকারত্ব বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন বহরমপুর মহকুমা কংগ্রেসের কমিটির সভাপতি শিলাদিত্য হালদার, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নজরুল ইসলাম, আব্দুস সালাম মন্ডল, আতিক হোসেন সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। বহরমপুর মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি শিলাদিত্য হালদার বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। পাশাপাশি তিনি বলেন যে বিধায়ক ইদ্রিস আলী এইখানে কিছুদিন আগে এসেছিলেন, উনি কি জানেন এলাকার মাটি সম্পর্কে? অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারবেন না, তাই অধীর রঞ্জন চৌধুরীর নামে অপপ্রচার করছেন বিধায়ক ইদ্রিস আলী। আরও তিনি কি বলেছেন আমরা শুনে নেব ওনার মুখ থেকে। তৌসিক ইকবালের রিপোর্ট, NTVWB। মানে যারা মানে আজকে দীর্ঘ বারো বছর ধরে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির যে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করতে চাইছে এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটাকে যে জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে, আমরা তো মনে করি যে মানুষের মুক্তি শিক্ষার মাধ্যমে হয়। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যারা মেধা তালিকায় স্থান পেয়ে আজকে চাকরি পাচ্ছে না, অথচ 10, 12, 14, 15 লক্ষ টাকা করে নিয়ে আজকে যাদের চাকরি দেওয়া হয়েছে, তারপরে রাজ্য সরকারের দ্বিতীয় ব্যক্তি যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার নেতৃত্বে যে লুট হয়েছে, এত লুট, এত টাকা আমরা জীবনে কোথাও দেখিনি। কিন্তু আজকে পার্থ চ্যাটার্জির নেতৃত্বে আজকে এত টাকা আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, আপামর জনসাধারণ সোশ্যাল মিডিয়া বা টিভি মিডিয়ার মাধ্যমে আমরা আজকে দেখতে পেলাম। যারা বুদ্ধিমান মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ভুল করে তৃণমূলে চলে গিয়েছিল, তারা আবার দলে ফিরে আসছে এবং যেসব তৃণমূলের মানুষেরা আমাদের দলে ফিরে আসছে, যাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব এবং সততা আছে, সেই সব মানুষদেরই আমরা দলে যোগদান করাচ্ছি। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে একের পর এক জয় ভগবান দেখা যোগদান তৃণমূল থেকে, কি ভাবছেন? পঞ্চায়েত নির্বাচন বলে ব্যাপার না, সারা বছর আমাদের রাজনৈতিক কর্মসূচি চলে। আমাদের একদিকে কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি এবং আরেকদিকের যে রাজ্য সরকার তৃণমূল, গণতন্ত্র হত্যা, দুর্নীতি, স্বজন পোষণ, এর বিরুদ্ধে আমরা সারা বছরই রাজনৈতিক কর্মসূচি থাকি। বিভিন্ন সময় আমাদের বুথকর্মী সভা, জনসভা, রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকে, ঠিক সেরকমভাবে একটি সভা। পঞ্চায়েত নির্বাচন নতুন কিছু না, এখানে পঞ্চায়েত নির্বাচনে গতবার যেটা হয়েছিল সেটা আমরা হতে দেবো না, সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই এখানে হবে। তৃণমূলের কোনো শক্তি আজকে তৃণমূল যে ভাঙন হয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনের মধ্যে তৃণমূল দলটা থাকবে না, তারই অস্তিত্ব সংকট। নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে। গুন্ডাদেরকে তো মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে না, উনি তো দুদিন এসেছেন, এখানে কি জানবেন এখানকার মাটি সম্পর্কে? ওনাকে দিয়ে যেটা বলানো হচ্ছে তা বলছেন, রাজনৈতিক লড়াই কথা বলতে পারবেন না, রাজনৈতিক আন্দোলন কথা ওনারা বলার ক্ষমতা নয়, তাই অপপ্রচার করার চেষ্টা করছেন।